আচ্ছা, সাজ্জাদ ইসলাম বলেছেন, ক্যান আই ব্রিং মাই ফ্যামিলি ইন নন মুসলিম কান্ট্রি লাইক ইউএসএ টু লিভ এ বেটার লাইফ? অমুসলিম দেশে মুসলিমদের যাওয়ার মূলনীতিটা কী? আসলে আপনি মূলত সেটাই জানতে চেয়েছেন। কোনো মুসলিম যদি অমুসলিম দেশে গিয়ে তার দিনকে হারিয়ে ফেলে, তার আকিদা বিশ্বাস এবং তার আখলাক নষ্ট হয়ে যায়, তাহলে সে দেশে তার জন্য, ওই ব্যক্তির জন্য যাওয়াটা নিষিদ্ধ। তবে যদি সে কোনো বিশেষ মাসলাহাতে, যেমন উম্মার মাসলাহাত, একজন ভালো ডাক্তার হওয়ার জন্য, একজন ভালো ফিজিসিস্ট হওয়ার জন্য, কেমিস্ট হওয়ার জন্য, কিংবা এমন রেয়ার কিছু নলেজ, জাগতিক নলেজ যেটা তার নিজের দেশে অ্যাভেলেবল নেই, সেই নলেজটা নিয়ে দেশকে উপকৃত করার জন্য, মুসলিম সমাজকে উপকৃত করার জন্য সে সে দেশে যেতে চায়, অথবা দিন প্রচারের জন্য সে সে দেশে যেতে চায়, তাহলে সে যেতে পারবে। তার সাথে তার ফ্যামিলি যাওয়াটা যদি সে বেটার মনে করে দিনদারির দিক থেকে, তাহলে সেটাও জায়েজ হবে, কিন্তু কয়েকটা শর্তে। প্রথম শর্ত হচ্ছে তাকে তার দিন পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। দ্বিতীয় হচ্ছে তাকে সকল হারাম বর্জন করতে হবে, সুদের হারাম বর্জন করতে হবে, খাওয়ার হারাম বর্জন করতে হবে, জেনার হারাম বর্জন করতে হবে, মদের হারাম বর্জন করতে হবে, ইত্যাদি সব কিছু। এবং সেখানে যে নাইট ক্লাবগুলো আছে, সেখানে যে নুড ক্লাবগুলো আছে, সেখানে যে আরও অন্য অন্য খারাপ জিনিসগুলো আছে, সিনেমা, কনসার্ট, যেটা অত্যন্ত বিশ্রী জিনিস, এই জায়গাগুলো তাকে অ্যাভয়েড করতে হবে। এবং সে এবং তার ফ্যামিলি যদি অ্যাভয়েড করতে পারে, তাহলে তিনি দাওয়াতি উদ্দেশ্যে এবং ওই বিশেষ মানে মাস্টার্স কিংবা পিএইচডি লেভেলে পড়ার উদ্দেশ্যে থাকতে পারবেন, যেটা তার দেশে অ্যাভেলেবল না। আর যদি তিনি শর্তগুলো রক্ষা করতে না পারেন, তিনি পৃথিবীর সবচেয়ে বড় স্বার্থেও যদি যান কিন্তু দিন হারিয়ে ফেলেন, কোরআন হারিয়ে ফেলেন, সালাত হারিয়ে ফেলেন, তাহলে তার জন্য যাওয়া যাবে না। আমার মনে হয় এটাই হচ্ছে মূলনীতি, সংক্ষেপে এতটুকুই বললাম।